বিজেপি ক্ষমতা হারানোর ভয়ে মানসিক ভারসাম্যটাই হারিয়ে ফেলেছে ত্রিপুরায়। তাদের আইটিসেল কখনো সদলীয় বিধায়কদের পোষ্য সারমেয় বলে প্রচার করছে, আবার কখনো বামেদের হুমকি দিচ্ছে, আবার পরোক্ষণেই তৃণমূলকে টার্গেট করে হুমকি দিচ্ছে। 2018 যা হয়নি তা নাকি 2023 বিপ্লব কুমার দেব শপথ নেবার পর হবে। মুখ্যমন্ত্রীর ঘরের ছেলে তথা আইটিসেলের তন্ময়বাবুর ভাষা শুনলে এদের দলীয় কালচার খুব সহজেই বোঝা যায়। 24 ঘন্টা আগে তন্ময় নামে প্রতাপগড়ের এক যুবক সুদীপ রায় বর্মন আর আশিস সাহাকে গালমন্দ করে ঠেলাই পড়ে সোমবার সকালে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করল। তার শব্দচয়ন তাও একজন জনপ্রিয় জনপ্রতিনিধির জন্য ঠিক হয়নি বলে সে নিজেই জানালো সোমবার। বাজে কথা, আই এম রিয়েলি ভেরি সরি, এ ধরনের শব্দ ব্যবহার করা আমার উচিত হয়নি। তো শব্দ তো আরো অনেক আছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আরো অনেক আছে, তো সেগুলি আমি ব্যবহার করতে চাই না। আমি যদি আমি আমি যদি কোনোদিন কোনো লাইভে এসে এই ধরনের কথা বলে থাকি তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আমি সত্যি এ ধরনের কথা বলতে চাইনি, বাট আবেগ, ইউনো ইমোশনস, সো ইমোশনস ড্রাইভড মি টু দ্যাট লেভেল। তো আই এম রিয়েলি ভেরি সরি, আমি আগামীতে লাইভে আসলে এ ধরনের কথাবার্তি, এ ধরনের বাজে ভাষা প্রয়োগ করা থেকে আমি নিজেকে বিরত রাখার চেষ্টা করব। তবে সিপিএমের কিছু কিছু নেতৃত্ব আছে বা সিপিএমের কিছু কিছু কাজ আছে সেগুলির জন্যে। এরপর মানসিক ভারসাম্যহীন আইটিসেলের যুবকটি বামেদের ফের টার্গেট করলো অপশব্দ চয়ন, যে এদের জিনগত রোগ সেটা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিল তন্ময়বাবু। শুনুন হুমকির কায়দা আর ভাবুন কার হাতে আছে রাজ্যটা। সম্ভবত এই কারণেই বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন বাদরের হাতে লাঠি দিলে যা হয়, ত্রিপুরায় এখন সেটাই হচ্ছে। কর হিন্দুস্তানি বাউয়ের ভিডিও তুমি দেখতে পারো, হিন্দুস্তানি বাউজন মাচুদ আর ভ্যান কয় তখন কিছু হয় না, তন্ময়রায় কুচ্চা সরচ্চা মিলে তোর আর গাও লাগে। কমরেড, এটা আমার ভিডিও কালকার টাকাটা রেকর্ড করছে, আমার কাছে পুরো রিপোর্ট আছে, সব জানি, বাদ দে, জানেন না আজকারটা রেকর্ড কর, আজকারটা রেকর্ড কর, আজকে অনেক বড় কথা কম, আজকে অনেক বড় কথা কম কমরেড। আগামী 30 বছরে যদি ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতা দেয় তারপরে আমার নাম কুত্তার একটা দেব। আমার ভিডিও রেকর্ড করে পালাস, তোরার দালালের কাছে দেশ কি, তোরা শুরু করছো আমি শেষ কর, রেকর্ডিং কর, রেকর্ডিং কর। 2023 যখন বিপ্লব দেব শপথ লইব তখন আমি লাইভে থাম, আর অক্ষণ যেমনে কইতাছি ঠিক এমনই তোরারে গাইলাম, তোরা ফাললে কিছু করিস কমরেড, ফাললে কিছু করিস, কিতা করবি, মারাইলেবি এর চেয়ে বেশি কি ধরবি, কেউ রে কেউ মারতে কোনো বেশিক্ষণ লাগে, আইব শুট করবো ফালাই দিব, এই যে লজ্জার ইদিত আছে, এই যে অপমান দিয়ে করতাছি, এটার কি কি করবি তোরা, কি করবিটা কিতা হয়, ইউজ করবি ওই ওই ইন্ডিপেন্ডেন্ট, হে নিজে ত্রিপুরা রাজ্যে স্বাধীনভাবে থাকতার না, তোরা আমরা সংস্কৃতি শিখাইবি বাচ্চা,
সিপিএম পার্টি সংস্কৃতি শিখাইব বিজেপি রে। রেকর্ড কর, রেকর্ড কর, রেকর্ড কর, রেকর্ড কর। তোর তোর আমি কি তামসা দেখামু তোর কল্পনা করতার না। ত্রিপুরায় শাসকের চরিত্র তাদের যুবনেতাদের বয়নে স্পষ্ট নয় কি? তেইশে এরাই ক্ষমতায় আসলে ঠিক কি কি হতে পারে ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।